السلام عليكم ورحمة الله وبركاته. আলিপুরের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিও মাধ্যমে আপনাদের সাথে একদম সাইড রিভিউগুলো দেওয়ার চেষ্টা করব যে বদলক আমাদের কাছ থেকে নিয়েছেন ওনার এই বিল্ডিং এর জন্য আমাদের কাছে মোট 31টি সেগুন কাঠের পাল্লা অর্ডার দিয়েছেন যা মেইন রুম এবং মাস্টার বেডের জন্য ব্যবহার করবে। তো আজকের এই ভিডিও মাধ্যমে আশেপাশে জিনগুলো দেখাচ্ছি যারা এই নিকটবর্তী জায়গাতে রয়েছে তারা কিছুটা উপকৃত হবে এবং আমাদের কাছ থেকে কি ধরনের পণ্যগুলো নিয়ে গেছেন সেগুলো এই বিল্ডিং গেলো দেখতে পারবে সিম্পল ডিজাইনের ভিতরে কিভাবে নিয়েছে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে তুমি সেগুন কাঠের এবং মাস্টার বেড এবং ব্যালকনির পাশাপাশি মেইন ডোর জন্য যে নকশাগুলো করে নিয়ে গেছেন সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে। কারখানা থেকে পাল্লাগুলো তৈরি করার পর আমরা আমাদের এই শোরুমে নিয়ে আসি। এখানে মূলত হাফ পলিশের যে কাজটা করা থাকে ঠিক এটা করে কাস্টমারদের বাসায় পৌঁছিয়ে দিই এবং তার পূর্বে যে প্রাথমিক কাজটা আমরা এখানে করি সে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দিই। আমরা এই পাল্লাতে সিনসি রাউটার একটি ডিজাইন করেছিলাম, উনি সিম্পল ডিজাইনের ভিতরে এই নকশাটি পছন্দ করেছেন। চিটং সেগুন কাঠের উপর এই নকশাটা করার একটাই উদ্দেশ্য, উনি সিম্পল এই ফাইবারটা যেন খুব সুন্দরভাবে ফুটে ওঠে, কাঠের নকশা করে ফাইবারটা নষ্ট করতে চায় না, যার জন্য মূলত উনি সিম্পল ডিজাইন করেছেন। যেহেতু চিটং সেগুন কাঠ নিয়েছেন ফাইবারের প্রতি তার একটা আন্তরিকতা মায়া আছে, সেজন্য উনি মূলত নকশা ছাড়া এই ডিজাইনগুলো আমাদের কাছে করে নিয়েছেন। শুধুমাত্র ওয়ালে আমি ভিডিও শেষ মতো দেখাবো, মেইন ডোরগুলোতে শুধুমাত্র উনি নকশা দিচ্ছে তাও সিম্পলভাবে চেষ্টা করেছে নেওয়ার জন্য। তো আমাদের এই পাল্লাগুলো আমরা চিটং সেগুন কাঠ থেকে চেরাই করে পাল্লাবান জন্য বানিয়ে থাকে এবং সেই পাল্লাগুলো সলিড পাটে নিয়ে আসা আমাদের কারখানা যেখানে সিএনসি ডিজাইন করে মূলত কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকি বার্নিশ করা ছাড়া এবং বার্নিশও। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিটলি একটি বার্নিশের ভিডিও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এখন আমাদের পলিশের কাজ চলছে, এই পলিশটা হাফ পলিশ করে প্রাথমিক কাজটা করে আমরা কাস্টমারদের বাসা নিয়ে যাবো, সেখানে পাল্লাগুলো ঝুলানোর পর কমপ্লিটলিভাবে একটা ফিনিশিং দিয়ে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। চিটং কাঠের এই নকশাগুলো আমরা যে কোনো ধরনের নকশা করতে চাইলে আমাদের থেকে নিতে পারবেন, এই ধরনের রাউটার মডেল ছাড়াও আপনাদের ব্যক্তিগত কোনো পছন্দ থাকলে সেটা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনাদেরকে সেই নকশাগুলো করে দেবো। এই পাল্লাগুলো পাকা দেড়েছে তৈরি করা হয়েছে, ময়েশ্চারটা কমিয়ে নেওয়া হয়েছে 15-18% ভিতরে, যেহেতু সিজনিং করে কাঠের শুকনো করে ফেলি এবং ময়েশ্চারটা কমিয়ে নিয়ে আসি, সেহেতু গ্যারান্টি সহকারে আমাদের এই পণ্যগুলো আপনাদের কাছে বিক্রি করছি। আমাদের এই পাল্লাগুলো সম্পূর্ণ ঘাম এবং ফেবিক্যাল দিয়ে ব্যবহার করা হয়েছে, ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে, সোজা মাথা দিয়ে সম্পূর্ণ পাল্লাগুলো তৈরি করেছে। এই পাল্লাগুলো স্ট্যান্ডার্ড মাপে আমরা বিক্রি করি এবং যে বদলক আমাদের কাছে নিয়েছেন উনি 40 ইঞ্চি চৌকাটার সাথে 37 ইঞ্চি পাল্লা এবং 42 ইঞ্চি চৌকাটার সাথে 39 ইঞ্চি পাল্লা, লম্ব হচ্ছে 81 ইঞ্চি, পাশ হচ্ছে 39 ইঞ্চি, যেগুলো 3.5 ফিট বা 41 ইঞ্চি হয়ে থাকে চৌকার সেই ধরনের চৌকারগুলোর সাথে এই পাল্লাগুলো ব্যবহার করে নিয়ে যেতে পারবেন অনায়াসে। আমাদের এই পাল্লাগুলোতে গ্যারান্টি রয়েছে, আপনারা যারা আমাদের কাছ থেকে চিরং সেগুন কাঠের পাল্লা নেবেন তারা 30-35 বছর যদি কোনো প্রবলেম হয় আমরা নিজ খরচে গিয়ে পরিবর্তন করে, যদি পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে পরিবর্তন করে দেবো এবং কাস্টমাইজ করার প্রয়োজন হলে রিপেয়ারিং কাজে প্রয়োজন হয় আমরা রিপেয়ারিং করে দিব। এসব পাল্লাগুলো হচ্ছে যতটুকু কাজ করলে কোয়ালিটি সহকারে এবং গ্যারান্টি সহকারে কাস্টমারদেরকে দিতে পারি ঠিক ততটুকু পরিমাণ কাজ করে আমরা মূলত কাস্টমারদেরকে আমাদের পণ্যগুলো দিয়ে যাই। আমাদের এই দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবপুর বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্নে আলিফ এন্টারপ্রাইজ অবস্থিত ব্যাংক এসে নিচতলায়। জনাব সালাউদ্দিন সাহেবকে মূলত আমরা এই পাল্লাগুলো দিচ্ছি, একসাথে উনি 31টি পাল্লা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন মেইন ডোরের জন্য ডিজাইন করে নিয়ে যাচ্ছেন। তো এই ভিডিওগুলো আপনাদের কাছে তোলার একটাই উদ্দেশ্য, আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের কাছ থেকে তো অর্ডার করে কম সময়ের ভিতরে নিতে পারবেন এবং কোয়ালিটির জিনিসটা আমাদের কাছে পাবেন, সেই জিনিসগুলো আপনাদের কাছে আলোচনার মাধ্যমে দেওয়া এবং প্রোভাইড করা। আমরা এখন প্রজেক্টে চলে আসছি, এখানে যেই পাল্লাগুলো মেইন ডোরের জন্য লাগানো হয়েছে সেগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দরভাবে সিএনসি ডিজাইনের মাধ্যমে কাজগুলো করা হয়েছে এবং শুধুমাত্র যেহেতু এই পাল্লাগুলো প্লাটগুলোতে শুধুমাত্র ভাড়া দেওয়া হবে সেজন্য কম খরচের ভিতরে উনি চেষ্টা করেছে যে সিম্পল ডিজাইনের ভিতরে নিয়ে যাওয়ার জন্য, এবং এ ধরনের ডিজাইনগুলো খুবই সুন্দর দেখায় এবং বাসার মেইন ডোরটা একটু নকশা হবে এটা স্বাভাবিক, এবং কোয়ালিটি সম্পূর্ণ করতে গেলে যে যে কাজগুলো করা লাগে সেই কাজগুলো আমরা এই পাল্লাগুলোতে করে দিয়েছি। যারা আমাদের কাছ থেকে এ ধরনের নকশা করে অথবা আপনাদের পছন্দের মতো করে নকশা করে নিয়ে যেতে চান আমাদের সাথে আলোচনা করে নিয়ে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।